হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার একজন অতি জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর ব্যাপারে, যিনি এক সময় পড়াশোনার খরচ চালানোর জন্য চায়ের দোকানে এবং সাইকেল ভালো করার দোকানে কাজ করতেন। দাদা, তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছো তুমি তো জানো আমি অঙ্কে খুব পাকা, তাই তার সমস্ত হিসেব আমার এই ছোট্ট ডায়েরিটাতে লেখা আছে। তো শঙ্কর চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1962 সালের 18ই আগস্ট কলকাতায় একটা মধ্যবিত্ত পরিবারে। সেই হিসাবে তার বর্তমান বয়স 59 বছর এবং উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। ছোটবেলা থেকে তিনি পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলেন এবং স্কুলে সবসময় প্রথম হতেন। তিনি যখন ক্লাস 3-তে পড়েন তখন তিনি 4-5 অঙ্ক করতে পারতেন এবং ক্লাসের স্যাররা তাকে দিয়ে বড়দের কানমলা করাতেন। জন্মের পর তার মা বাবা নাম রেখেছিলেন হারাধন চক্রবর্তী, কিন্তু সিনেমা জগতে প্রবেশ করার পর তিনি তার নাম পাল্টে রাখেন শঙ্কর চক্রবর্তী। প্রথমে তিনি কলকাতার গ্রামীণ স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে যেহেতু তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন, তাই তার বাবা মায়ের পক্ষে পড়াশোনার খরচ চালানোটা সম্ভব ছিল না। সেই জন্য তিনি বাধ্য হয়ে কখনো চায়ের দোকানে আবার কখনো সাইকেল ভালো করার দোকানে কাজ করতেন। তিনি রবীন্দ্র ভারতীতে পড়ার সময় বিভিন্ন নাটক এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং সেই সময় নাটকে অভিনয় করার জন্য তিনি একটি স্ক্রিন টেস্ট দিয়েছিলেন এবং সেইখানে শুভাশিস মুখোপাধ্যায় ও রীতা দত্তের সঙ্গে তার আলাপ হয়। স্ক্রিন টেস্ট দিতে গিয়ে দেখেন অনেক বড় লাইন এবং গণেশ মুখার্জি স্ক্রিন টেস্ট নিচ্ছেন। নাটকে 3 জনকে নেওয়ার কথা ছিল এবং অলরেডি 2 জনকে সিলেক্ট করা হয়ে গেছে। শঙ্কর চক্রবর্তী সেই সময় এক কোণাতে বসেছিলেন। হঠাৎ করে গণেশ মুখার্জি তাকে দেখে বলেন, তুমি কি করো? তিনি বলেন, আমি রবীন্দ্র ভারতীতে পড়ি এবং উৎপল দত্তের নাট্যদলে নাটক করি। এবং তিনি তাকে নাটকের একটি সংলাপ বলতে বলেন। সংলাপ শোনার পর তিনি তাকে সিলেক্ট করে নেন। এছাড়াও রবীন্দ্র ভারতীর 125তম রবীন্দ্র জয়ন্তীতে আবৃত্তি প্রতিযোগিতায় তিনি প্রথম হন এবং সেই সময় বহুরূপী নাট্যদলে কাজ করার অফার আসে তার কাছে। তিনি বলেন, তিনি নাটকের যেটুকুই শিখেছেন সবটুকুই উৎপল দত্তের জন্য। তো যাই হোক, নাটক করতে করতে তিনি ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়ে যান। প্রথমে তিনি বিবাহ অভিযান ধারাবাহিকে অভিনয় করেন, যেটি সেই সময় দারুণ জনপ্রিয় ছিল। এবং সেই ধারাবাহিকে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, তিনি একের পর এক অনেক ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি সরাসরি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে যান। নায়ক হিসাবে তার প্রথম ছবি হচ্ছে অনুভব। যদিও ছবিটি সেই রকম ভাবে হিট হয়নি, তবে তার অভিনয়ের জন্য তাকে আরো অন্যান্য সিনেমাতে সুযোগ দেওয়া হয়, কখনো খলনায়কের চরিত্রে আবার কখনো পার্শ্ব চরিত্রে। 1994 সালে তিনি তবু মনে রেখো সিনেমায় অভিনয় করেন। এরপর 1995 সালে মেজবউ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি দারুণ প্রশংসিত হন। এরপর একে একে সংসার সংগ্রাম, ভয়, জীবন সন্ধান, অসুখ, মনের মাঝে তুমি, মায়ের আঁচল, দাদার আদেশ, হাঙ্গামা, ঘাতক, কালীশঙ্কর ইত্যাদি সিনেমাতে অভিনয় করেন। সিনেমা ছাড়াও তিনি যে সমস্ত সিরিয়ালগুলিতে অভিনয় করেছেন সেগুলি হল ওগো বধু সুন্দরী, মা, ইষ্টি কুটুম, চোখের তারা তুই, ইচ্ছে নদী, কুসুম দোলা, তিতলি, দেশের মাটি ইত্যাদি। তিনি অঞ্জন চৌধুরী, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ এবং রাজ চক্রবর্তী প্রভৃতি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স ফোরামের কার্যনির্বাহী সভাপতি পদে আছেন। যাই হোক, তিনি 1990 সালে সাত পাকে বাধা পড়েছিলেন সোনালী চক্রবর্তীর সঙ্গে। ইন্ডাস্ট্রিতে সেই সময় দুজনেই মজবুত করছেন পায়ের নিচের জমি, প্রেমে পড়েছিলেন পড়ুয়া জীবনে, বিয়ে করেছিলেন যখন দুজনেই কেরিয়ারে নবাগত। শঙ্কর ও সোনালী চক্রবর্তীর প্রেম তথা দাম্পত্যের সুর শেষ পর্যন্ত ছিল ছন্দবদ্ধ। দুজনেই অভিনয় করেছেন বাংলা বিনোদন মাধ্যমে। ব্যক্তিগত জীবনে সবসময় একে অন্যের পরিপূরক ও ভরসার স্থলের ভূমিকায় উজ্জ্বল হয়েছিলেন। তবে সোনালী খুব শীঘ্রই তাকে ছেড়ে চলে যান। 2022 সালের 31 অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সো এই ছিল অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।